নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা। মেঘনার মোহনা আর বঙ্গোপসাগর থেকে জেগে ওঠা চর নিয়ে নোয়াখালী জেলা গঠিত। সাহসের সাথে ঝড় জলোচ্ছ্বাস মোকাবিলা করা অন্যতম মানুষগুলোই হচ্ছে নোয়াখালী জেলার। নারিকেল সুপারির বৃক্ষসারি নোয়াখালীকে করেছে আরও সুসজ্জিত। হাতিয়া, নিজুমদ্বীপ, সুবর্ণচর সহ অনেক চর নিয়ে গঠিত এই জেলা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট নামে পরিচিত অন্যতম জেলা নোয়াখালী নিয়ে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুতারাম। একবার ডাকাতিয়া নদীর পানিতে এই অঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে বাঁচার উপায় হিসেবে একটি বিশাল খাল খনন করা হয়। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখাল বলা হতো। এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। বর্তমান নোয়াখালী জেলা আগে থেকেই ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী এই তিন জেলা নিয়ে বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত ছিল, যা 1821 সালে ভুলুয়া নামে জেলায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1868 সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়। নোয়াখালী জেলা স্বাধীন হয় 1971 সালের 7 ডিসেম্বর। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইজদী নামে পরিচিত। নোয়াখালী জেলার মোট আয়তন 4,202 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে কুমিল্লা জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা অবস্থিত। সড়ক, রেল ও নৌপথে নোয়াখালী জেলার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট পরিমাণ উন্নত। নোয়াখালী থেকে সড়ক পথে রাজধানী ঢাকার দূরত্ব 151 কিলোমিটার এবং বন্দর নগরী চট্টগ্রামের দূরত্ব 134 কিলোমিটার। বাসই মূলত দূর যাতায়াতের প্রধানতম মাধ্যম। এই জেলার প্রধান নদী মেঘনা। এছাড়াও উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে ছোট ফেনী, ডাকাতিয়া অন্যতম। ডাকাতিয়া নদীর 27 কিলোমিটার নোয়াখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ছোট ফেনী নদী কুমিল্লার দক্ষিণ পূর্ব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে গুণবতী নামক স্থান দিয়ে নোয়াখালীতে প্রবেশ করেছে। প্রশাসনিক দিক থেকে নোয়াখালী জেলার উপজেলা হচ্ছে 9টি। এগুলো হচ্ছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া, সেনবাগ, সুবর্ণচর, সোনাইমুড়ি ও কবিরহাট উপজেলা। এই জেলায় সর্বমোট পৌরসভার সংখ্যা 8টি, ইউনিয়ন 91টি, গ্রাম 967টি। জনসংখ্যার দিক থেকে এই জেলায় সর্বমোট 33,70,251 জনের বসবাস, যার মধ্যে পুরুষ 16,10,444 জন এবং মহিলা 17,59,807 জন। মোট জনসংখ্যার 95.42% মুসলমান, 4.52% হিন্দু, 0.06% অন্যান্য ধর্মের অনুসারী। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে প্রতি বর্গ কিলোমিটারে 8,102 জনের বসবাস। নোয়াখালী জেলার সাক্ষরতার হার শতকরা 69.50%। জেলায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 805টি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 932টি। জেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছে 1টি মেডিকেল কলেজ ও পাশাপাশি 45টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র। তো বন্ধুরা, চলুন এক নজরে ঘুরে দেখা যাক এই জেলার সকল দর্শনীয় স্থানসমূহ। Thank you.
আপনাদের জানিয়ে রাখি এই জেলার জনপ্রিয় খাবার নারকেল নাড়ু, মেরাপিঠা ও খলাজা পিঠা। নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আঞ্চলিক জিডিপির প্রায় 40% কৃষিখাত থেকে আসে এবং জেলার 80% লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট। নিম্নভূমি অঞ্চল হওয়াতে এই জেলায় প্রচুর মৎস্য চাষ হয়ে থাকে, যা এই অঞ্চলের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। ফসল উৎপাদন মূলত বছরে একবারই হয়। নোয়াখালী জেলায় শিল্প কারখানা তেমন ভাবে গড়ে ওঠেনি, তবে বর্তমানে বেগমগঞ্জ ও নোয়াখালী সদর উপজেলায় ভারী ভারী শিল্প কারখানা স্থাপন ও উৎপাদন শুরু হয়। এই জেলার প্রধান শস্য নারকেল, সুপারি, ধান, পাট। নোয়াখালী জেলায় সর্বমোট মসজিদের সংখ্যা 4,159টি, ঈদগাহ 497টি, মন্দির 239টি, প্যাগোডা 2টি এবং ক্যাথলিক খ্রিস্টান গির্জা 1টি। 1970 সালের পর থেকে নোয়াখালী জেলা বহুবার ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, সাইক্লোন ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়। 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ লোকের প্রাণঘানি ঘটে, যার মধ্যে নোয়াখালী জেলার অনেকে ছিলেন। এই জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলোর মধ্যে একটি গণকবর, একটি বধ্যভূমি ও 3টি স্মৃতিফলক রয়েছে। তো বন্ধুরা, চলুন এইবার জেনে নেওয়া যাক এই জেলায় জন্মগ্রহণ করা বিখ্যাত ও গুণী ব্যক্তিদের সম্পর্কে।